সব মিথ্যা কথা ওনার আমার ক্ষতি করতে চায় ওনাগো ভয় আমি বাপের বাড়ি পালিয়ে যেতেছিলাম ওনার যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে এবার মেম্বার ইমামের বউকে টানাহেঁচা করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে কথা বলবো ইমামের কষ্ট নাটকের পাঁচ নম্বর পর্ব নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন ইমামের কষ্ট নাটকের পাঁচ নম্বর পর্বটিতে কি কি হতে যাচ্ছে কবে আসতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে এবং কি কি হতে যাচ্ছে সে বিষয়ে জানতে পারবেন তবে ভিডিওর শুরুতে ছোট্ট একটা সুখবর দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আজকের ভিডিওতে আগামী একদিনের মধ্যে যদি 3000 লাইক করে দিতে পারেন খুব শীঘ্রই আগামী এক থেকে দুদিনের মধ্যেই ইমামের কষ্ট নাটকের চার নম্বর পর্বটি নিয়ে হাজির হব সেজন্য অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন জানিয়ে দেব কোন চ্যানেলে আপলোড হবে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হবে যদি 3000 লাইক কমপ্লিট করতে পারেন এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পাঁচ নম্বর পর্বটি এই জন্যই অনেকেই অপেক্ষা করছে কে কে চাচ্ছেন খুব শীঘ্রই আসুক ইমামের কষ্ট নাটকের পাঁচ নম্বর পর্বটি তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করবেন আর অবশ্যই ভুলবেন না 3000 লাইক করতে আগামী একদিনের মধ্যে কেননা আপনি যদি লাইক না করতে পারেন খুব শীঘ্রই সেটা আসবে না সেই জন্য অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন তবে ইমামের কষ্ট নাটক একটা ইসলামিক নাটক বাস্তবমুখী নাটক এখানে বাস্তবতার অনেক মেসেজ সামাজিক মেসেজ দিয়েছে ইগল টিম সেজন্যই এতটা জনপ্রিয়তা পেয়েছে কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা